হবে এরকম নাকি? আচ্ছা হ্যাঁ 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 সব মিলিয়ে খুব ভালো লাগছে। ও আচ্ছা, আপনি কোথায়? বাংলাদেশে? টাঙ্গাইলে। আচ্ছা, আমরা সেটা ভাবছিলাম যে ওখানে তো আমাদের টাঙ্গাইলেরই বাড়ি আমাদের, তাই না? আচ্ছা আচ্ছা, আপনাদের ওই যে ওখানে তো অনেকগুলো দোকান আছে, মানে ওখানে কি আপনাদের কোনো দোকান আছে? না, আমাদের সব বন্ধু বান্ধবের দোকান আছে, আমাদের থেকে সাই নিয়ে যায়। আচ্ছা,
নৌকা দিয়ে খুব সূক্ষ্ম কাজ, অনেকদিন লেগেছিল তৈরি করতে আমাদের, সূক্ষ্ম কাজের উপরে শুধু ছোট ছোট নৌকা আছে, আর আচলের এ দোপাট্টাতে বড় নৌকা আছে, খুব সুন্দর, আসামে তৈরি হয়, তার উপরে খুব জামদানি আছে, আসামি মুগার উপরে এর দাম বর্তমানে আপনার 4 লক্ষ টাকা। মুগার উপরে কাজ করা শিল্পী খুব কম, একটা মেয়ে তৈরি করেছে, মেয়ে কারিগর আমার বেশি, বাংলাদেশে টাঙালে বাংলাদেশ স্বাধীন করলো যখন, আপনি বাংলাদেশে থাকেন? আমি ঢাকাতে থাকি, আমার বাড়ি হচ্ছে বরিশালের পিরোজপুরে, আর এখানে হালিশহরে আমার দাদা থাকেন, হালিশহর ওখানে এসেছি আর কি। আমাদের মানে বাংলাদেশের লোক প্রতিদিনই আসে, কালকে একজন এসেছিলেন, তার আগের দিন কমিশনার এসেছিলেন, দামি শাড়ি শাড়ি নিয়ে গেলেন, আমি এই প্রথমে এলাম, আমি অনেক বড় 40 টাকা দামের শাড়ি নিয়ে গেলাম, সব এদিকে আসবো আসবো করে আশা হয়নি, এই প্রথম এসেছি। এখন কি বরিশালে আপনার বাড়ি? আমার বাড়ি তো বরিশালের পিরোজপুরে, আমি থাকি ঢাকাতে থাকি আমি। হ্যাঁ, আমার হচ্ছে অনলাইন বিজনেস, অনেক মডেলার দেখি আমাদের শাড়ি সব পরে মডেল করে, দেখি আমাকে পাঠায়, আমাকে পাঠায়, জানাশোনা সব তো ঢাকায়, তো আমার অনেক বন্ধু বান্ধব আছে, দোকানদার আছে, যেমন শাড়ি কুটির ম্যাডাম আমার খুব, যে আপনার বেলি রোডে উনিও আসেন, উনিও আমার সঙ্গে ফটো টটো নিয়ে গেছেন। ঢাকাতে আমার কথা বলে সবাই, যে কোনো দোকানে যে আমার কথা বলেন, যে বীরেন্দ্র সিং আমার আলাপ আছে, ভালো লাগছে কি মাটি দিয়ে, হ্যাঁ মাটি দিয়ে করেছে, এটা তো দেখাই যায় না কোথাও, এটা মাটি দিয়ে আমি করেছি, যে ঘরটা একটু ঠান্ডা থাকবে, আর একটু অন্যরকম লাগবে, কিন্তু খুব ধার, মানে এত ধার হয়ে গেছে না, এত ধার মানে হাত লাগলে কেটে যাবে, জামদানিতে এরকম কাজ, এর জন্য তো পদ্ধতি আউট পেয়েছি আমি, মানে নতুন কিছু তৈরি করার জন্য, নতুন কিছু তৈরি করে পাঠানোটাই হচ্ছে, এটা ধরুন দিদি জানানি চলে, আপনার সরা পুজো, আমাদের দেশে আগে সরা পুজো হতো না, সরার মধ্যে পুজো করে, পুজো লক্ষ্মী পুজো, ওই পুজো দুর্গা পুজো, এইসব সরার মধ্যে সেটা দিয়ে করে আর কি। এটা তো এমনিতে
মানে বড় হল করে রাখার জন্য, এইটা তো আদিবাসীদের নিয়ে, মানে যারা খুব আদিবাসী লোক তাদেরকে নিয়ে এই ঘটনাটা। বুঝতে পারবেন আপনি, টানুন নিচে ধরুন, এই দেখুন এটা হচ্ছে আদিবাসীরা নৃত্য করছে, মানে ওরা যে আদিবাসী ওদের স্টাইল যে নাচ আছে আদিবাসী সাঁওতালরা, আমাদের দেশের সাঁওতালরা এ দেশে যারা আছে তাদের ছোট ছোট চারদিকে সবাই নৃত্য করছে, ওখানে শোর বেঁধে রেখেছে যে ওটা এটা ওদের নাচা গানা হলে পরে খাওয়াবে আর কি, এই আর কি স্টোরিটা এটা আর কি। আপনার বাংলাদেশে মান দিতে হলে আপনার যেগুলো বড় বড় কন্ট্রি আছে না, আমাদের কাছে 10,500 20,000 25,000 ওইগুলো আপনার বেশি বিক্রি হয় বাংলাদেশে, ওগুলো বেশি বিক্রি হয়, ওগুলো খুব বেশি বিক্রি হয়, ওগুলো ওরা এক একজনে এই তো একজন নিয়েছে বাংলাদেশের পার্টি মাল যায়নি এখন কত বিল বলছে 19 লাখ না 20 লাখ টাকার নাম এসেছে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিই, ভালো থাকবেন সবাই।